সিন্ডিকেট মুক্ত অসমত দৈনিক সিন্ডিকেটত সংগ্রহ 2 কোটি টাকা। অরুণাচলী কাঠৰ সিন্ডিকেটত মাহিলী 60 কোটিৰ লেনদেন। গোবিন্দ সরকারের হাতত কাঠ সিন্ডিকেটর চাবিকাঠি। মুখ্যমন্ত্রীর সিন্ডিকেট মুক্ত অসমত এয়া কি? শাসনলৈ আহিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাই সিন্ডিকেটর বিরুদ্ধে আরম্ভ করেছিল তুমুল অভিযান। জিলাই জিলাই চলিছিল অভিযান এনকাউন্টার। কিন্তু মুখ্যমন্ত্রীয়ে 2 বছরের কার্যকাল সম্পূর্ণ করার পাছত রাজ্যের চৌদিকে আকো অবাধারত গড়ি উঠিছে সিন্ডিকেটর উপরি সিন্ডিকেট। মুরগি মোহর পর আরম্ভ করে বার্মিজ কাঠ বার্মিজ সুপারির সিন্ডিকেটে সানি ধরেছে অসম। বিজেপি নেতা ছাত্র সংগঠনের পর আরম্ভ করে ক্ষুদ্রাজ্যিক বিজেপির সভাপতির পিএ লৈকে সকলোরে নাম হাঙুর খাই পড়েছে সিন্ডিকেটর সৈতে। আজি আমি দেখাবলৈ লৈছো অরুণাচলী কাঠৰ সিন্ডিকেটৰ কেতবোৰ বিস্ফোৰক প্ৰমাণ। এয়া এজন কাঠৰ ব্যৱসায়ীয়ে সিন্ডিকেটৰ খলনায়কক ধন দিয়াৰ প্ৰমাণ। HDFC বেংকৰ একাউণ্টৰ পৰা 60,000 টকা প্ৰেৰণ কৰা হৈছে এটা বিশেষ গুগল পে' নম্বৰলৈ। গুগল পে' নম্বৰটো অতি স্পষ্টকৈ উল্লেখ আছে, যাৰ গৰাকীৰ নাম গোবিন্দ সরকার। ধন প্ৰেৰণৰ পাছত গোবিন্দ সরকারৰ হোৱাটছএপলৈ প্ৰেৰণ কৰা হৈছে এখন ট্ৰাকৰ নম্বৰ প্লেটৰ ফটো। ফটো প্ৰেৰণৰ পাছত লিখি দিয়া হৈছে পেমেণ্ট, মানে ধন জমা দিয়া হ'ল। এয়া এটা মাত্ৰ উদাহৰণ। এনেদৰে গুগল পে' আৰু হোৱাটছএপৰ মাধ্যমত অৰুণাচলী কাঠৰ এক ব্যাগুম সিণ্ডিকেট। প্ৰতিদিনে অৰুণাচলৰ পৰা অসমলৈ আহি আছে বিভিন্ন মূল্যৱান কাৰ্ডভৰ্তি শ শ ট্ৰাক। এই ট্ৰাকক কেন্দ্ৰ কৰি অসমত চলি আছে এক ভয়ানক সিণ্ডিকেট। সিণ্ডিকেটৰ খলনায়কৰ নাম গোবিন্দ সরকাৰ। অরুণাচল প্রদেশের পর অহা প্রতিখন কার্ডভর্তির ট্রাক অসমত প্রবেশের পূর্বে গোবিন্দ সরকারের একাউন্টত জমা দিব লাগে 60,000-1,00,000 টাকা। প্রতিগী কাঠ ব্যবসায়ী গোবিন্দ সরকারের সিন্ডিকেটত ধন দি পথ নিষ্কণ্টক করে লবলিয়া হয়। গোবিন্দ সরকারক ধন দিয়ার পাছত কার্ডভর্তির ট্রাকর নম্বর প্রেরণ করা হয় গোবিন্দ সরকারের হোয়াটসঅ্যাপলৈ। তারপর গোবিন্দ সরকারে সেই ট্রাকর নম্বর প্রেরণ করে আরক্ষী আর বন বিভাগলৈ। এইদরে গোবিন্দ সরকারক ধন দিয়ার পাছত নির্বিঘ্নে অসমত প্রবেশ করব পারে অরুণাচলের পর অহা কাঠভর্তি ট্রাক। অন্যথা কাঠর ট্রাকক বাট আগছি ধরব আরক্ষী নাইবা বন বিভাগের লোকে। গোবিন্দ সরকারের মাধ্যমত আরক্ষী আর বন বিভাগের পৃষ্ঠপোষকতা চলি থাকা এই সিন্ডিকেটত দৈনিক 2 কোটি টাকা সংগ্রহ করা হয়, যার ভাগ পায় শাসকীয় দলের শীর্ষ নেতার পর আরম্ভ করে অসম সরকারের প্রভাবশালী মন্ত্রীলৈ। কিন্তু কার আশীর্বাদ আছে গোবিন্দ সরকারের শিরত? তার উত্তর আছে উজনির এজন কাঠ ব্যবসায়ী দিয়া এটা ফেসবুক পোস্টত। 2022 চনের অক্টোবর মাহত ধর্মেন্দ্র গগৈ নামের কাঠ ব্যবসায়ীগুলি দিয়া ফেসবুক পোস্টত স্পষ্টকৈ উল্লেখ করেছে এইদরে। কিছুদিনের পর মাননীয় রাজ্যিক বিজেপির সভাপতি ভবেশ কলিতার নাম লৈ গোবিন্দ সরকার আর জিতু দাস নামের দুজন ব্যক্তিয়ে আমার কাঠের ব্যবসায়টির উপর সিন্ডিকেট গড়ি তুলব বিচাৰিছে। ইয়ার পর স্পষ্ট হয়ে পড়ে যে কেনেদরে কার আশীর্বাদত অসমত চলি আছে কাঠৰ সিন্ডিকেট। শেহতীয়াকৈ সুপারি সিন্ডিকেটৰ এক গোচৰত নাম হাঙুর খাই পড়েছে রাজ্যিক বিজেপির সভাপতি ভবেশ কলিতার পিএ জিতু দাসৰ নাম। কিন্তু গোবিন্দ সরকারে এতিয়াও নির্বিঘ্নে চলাই আছে অরুণাচলী কাঠৰ সিন্ডিকেট, যে সিন্ডিকেটত মাহিলী সংগ্রহ হয় কমেও 60 কোটি টাকা। কাঠৰ এই অবাধ সিন্ডিকেটে মুখ্যমন্ত্রীর কথা আর কামর মাজত থকা বৃহৎ পার্থক্য আকো এবার উদঙাই দিছে। নিউজ ডেস্ক রিপোর্ট, দ্য ক্রস কারেন্ট।